ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ আর খুশি, সাথে কিন্তু অনেক অনেক কাজ, বিশেষ করে কুরবানি ঈদ মানে তো অনেক কাজ, এটা তো সবার মানতেই হবে। তা এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু চান্ডারটার ভিডিও, যদিও চান্ডারটা আমি অনেকটা কাজ আগিয়ে রেখেছিলাম। আর তো নিচে গেলাম গরু দেখতে, তখন মাঝান দেখলো একটা খাসিও এনেছে। তো মাঝান দেখে খাসিটাকে কাঁঠাল গাছের পাতা খাওয়াচ্ছিল, আর অন্যদিকে মাঝানের বাবার কুরবানির সময় কিছু জিজ্ঞাসা করার দরকার ছিল হুজুরের কাছে, তো সেটাই সে জিজ্ঞাসা করছে। আর এখান থেকে কিন্তু সব প্রস্তুতি হয়ে গিয়েছে আমাদের। রাতটা যখন নামি তখন বিড়ালটা মেহামা করছিল, তো ওকে খাবার দেওয়া হয়। সকাল হয়ে গিয়েছে, তো এখন ঈদের সময়, আর সকাল থেকে আকাশটা অনেকটা মেঘলা আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। অজানা একটা কারণে মা মনটা অনেক বেশি খারাপ ছিল, তো এই বৃষ্টি দেখে না মনে হচ্ছিলো আমার মনের অবস্থা আর ওয়েদারের অবস্থা কিন্তু সেম। জ্যাক মানুষের বাবা এখন নামাজ পড়তে যাবে, তো তাকে সব আগিয়ে দিলাম। আর আমি এখান দিয়ে কিন্তু পাস্তা রান্না করে ফেলেছি, আর আমার শাশুড়ি কিন্তু সামাই রান্না করে ফেলেছে। প্রতি ঈদেই না আমার শাশুড়ি সামাই রান্না করে, আর তার সামাই খেয়ে কিন্তু সবাই নামাজ পড়তে যেত। যেহেতু ঈদের নামাজটার আগে সামাই খেতে হয়, তো সামাই বেড়ে দিলাম, মাজান বাবা খেয়ে তারপর নামাজ পড়তে চলে যায়। আর আমার শাশুড়ির হাতে এই সামাইগুলো কিন্তু বেশ মজা হয়, তাই প্রতি ঈদে সেই এই সামাইগুলো রান্না করে। তো সামাইয়ের খাওয়া দাওয়ার পরে কিন্তু মাজান বাবা চলে গিয়েছে অলরেডি নামাজে পড়তে, আর আমাদের বাসার সামনে যেহেতু মসজিদ, তো আমি নামাজের একটা ছোটো ক্লিপ নিয়ে নিয়েছি। নামাজ পড়ে এসে এখন কিন্তু কুরবানি দেওয়ার পালা, তো আসার সাথে সাথে কিন্তু আমাদের গরুটাকে কুরবানি দেওয়া হয়। আর এখান দিয়ে আমার ভাই কিন্তু পাটি পরিষ্কার করছিল, মানে এখানেই সব কাটাকাটি হবে। আর এর মধ্যে কিন্তু আমি ঘরে সব কাজ করে ফেলেছি, ঘরে যে অনেক কাজ ছিল কুরবানি মানে যেহেতু বলেছি ফার্স্টেই অনেক কাজ। আর এর মাঝে মাঝান বলছে উঠে গিয়েছিল, তো ওকে রেডি করে দিলাম, ও তো অনেক খুশি, ড্রেস পরে নাচানাচি করছিল। আর একটু পরপরই নিচে যাচ্ছিল আর দেখছিল সবাই গোস্ত কাটছে সেটাই। এর মধ্যে কিন্তু আমাদের গোস্ত কাটা হয়ে গিয়েছিল, তারপর বাসায় এসে সব কিছু ভাগ করে সবাইকে দেওয়া হয়ে গিয়েছিল। কাছে যারা ছিল সবাইকে গোস্ত দেওয়া হয়ে গিয়েছিল, আর যাদেরটা দূরে যে আত্মীয় স্বজন ছিল তাদের সব কিছু ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। এতটাই বেশি ব্যস্ত ছিলাম যে ভিডিও যে করবো সে সুযোগটা আমি পাইনি, তো এর কোনো ভিডিও আমি করতে পারিনি। আর এখানে কিন্তু হাওয়া আর হচ্ছে আমাদের মিলো, ওদের মধ্যে খুব ভালো একটা ভাব, ওরা সবসময় এরকম দুষ্টামি করে, তো ভাবলো এখানে ছোটদের একটা ভিডিও করে নিই। ক্লান্ত লাগছিলো তো বসেছিলাম, তখন দেখলাম ওরা সামনে এরকম দুষ্টামি করছে। মিলো কিন্তু ওর মার থেকে বেশি হাওয়ার কাছে যায়, আর হচ্ছে ওর সাথেই দুষ্টামি করে। আর হাওয়া মাশাল্লাহ ওকে অনেক বেশি ভালোবাসে, নিজের সন্তানের মতো ভালোবাসে। যখন ফার্স্ট মিলো হয়, ও যখন ওর বক্সে গিয়ে ওকে চাটতো, মানে ছোটো বাচ্চা ছিল মিলো, তখন আমি ভয় পেতাম ও কি আবার কামড় ঠামড় দেয় নাকি। পরে বুঝতে পারলাম না, হাওয়া ওকে অনেক বেশি ভালোবাসে। যেহেতু সবাই অনেক ক্লান্ত, একটু ক্ষুধাও লেগেছে, তো আম কেটে দিলাম, তো সবাই আম খাচ্ছে। আর অন্যদিকে আমি বস্তু বসিয়ে দিয়েছি, আর আমার মাকে বললাম যে খিচুড়ি রান্না করার জন্য, তো খিচুড়ির জন্য মা এখানে ডাল ভেজে নিচ্ছে। আর মাঝানের জন্য আলাদা করে আমি সাদা একটু গোস্ত বসিয়ে দিয়েছি, যেহেতু ঝালটা খেতে পারবে না, কারণ আমি ঝাল করে গোস্তটা বসিয়ে দিয়েছিলাম। আর গোস্তটা কিন্তু হয়ে গিয়েছে। আর এর মাঝে আমি বিছানায় গিয়েছিলাম, আর যাওয়ার পর আমি কখন ঘুমিয়ে গেছি বলতেই পারি না। যখন আমি ঘুম থেকে উঠি, মানে আমি হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছি লাফ দিয়ে উঠি, তখন দেখি এসে যে আমার মা সবকিছু করে ফেলেছে, করার পরও সবাইকে খাবারও দিয়ে দিয়েছে টেবিলে। মানে এত ক্লান্ত লাগছিলো, আমি কখন যে ঘুমিয়েছি আমি নিজেও জানি না, কিন্তু ঘরে কিন্তু সব কাজ, মানে রান্না বান্নার অনেক কাজই পড়েছিল। জাস্ট আমি গোস্তটা রান্না করেই ঘুমিয়ে গিয়েছিলাম, তো আমার মা বলছিল যা তুই ঘুমা, আমি সব করে ফেলেছি। তারপর বললো যে না খেয়ে ঘুমা, তারপর আমি খেয়ে চলে আসি একটু শোয়ার জন্য, কারণ আমি বসে থাকতে পারছিলাম না, কারণ অনেক কাজ করা হয়েছে। আর শুতে এসেছি, এসেই দেখি যে আমাদের লিও বাবা ওর ছোট বাচ্চার এই দুষ্টামি দেখছে, আর মনে 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 হয় ভাবছে যে আমি তো এত দুষ্ট ছিলাম না, আমার বাচ্চাটা কেন এত দুষ্ট। এখন কিন্তু ঈদের দিন শেষ, এরপর ঈদের পরের দিনের সকালে এটা রুটি বানানো হচ্ছিলো, আমি রুটি বানাচ্ছিলাম। তারপর অনেকখানি রুটি বানানোর পরে আমার মা এসে বলছে বাকিটা সে বানাবে, তো আমি এর মধ্যে একটা ভিডিও করে নিই। আর যেহেতু গতকাল গোস্ত রান্না করা হয়েছিল, তো সকালবেলা না সেই গোস্তের ঝোল দিয়ে রুটি কিনতে কিন্তু বেশ মজা লাগে, তাই আমি সকালবেলা রুটি বানিয়ে নিয়েছিলাম। আর গোস্তটা জাল দিতে দিতে না ওর গোস্তগুলো সব ছুটে গিয়েছিলো, আর মশলার সাথে মিক্সড হয়ে গিয়েছিলো, খেতে অনেক বেশি ভালো লাগছিলো। আর রাত্রে আমি যখন
গোস্তটাকে জাল দিয়েছিলাম তখন এর মধ্যে কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি, এর জন্য কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লেগেছিল। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, আপনাদের সবারই কেমন কাটলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে, যদিও সেভাবে ব্যস্ততার কারণে আমি ভিডিওটা করতে পারিনি, তারপরে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন। চাইলে কিন্তু আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, এরকম রসুন দিয়ে কিন্তু ফার্স্ট টাইম আমি রুটিটা ট্রাই করেছিলাম, সত্যি অনেক ভালো লাগছিল। আপনারা চাইলে কিন্তু এইভাবে রসুন দিয়ে ট্রাই করতে পারেন।